আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও প্রতিদিনের মতো আমার জব এন স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্নদত্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা মূলত অষ্টম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিছু জেলা ব্যতীত আমরা মূলত এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদসংখ্যা রয়েছে কতগুলো পদসংখ্যা রয়েছে আবেদনের সময়সীমা কী নির্ধারণ করা হয়েছে আবেদন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে সকল কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে সকলেই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছাড়াও আমার চ্যানেলে মূলত নিত্য নতুন অনেক সরকারি চাকরির আপডেট রয়েছে আপনারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আসতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা কি নির্ধারণ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন আঠাইশ জুলাই দু হাজার বাইশ সকাল দশটা থেকে

একুশ নং পদে না হবে সাইট অ্যাটেন্ডেন্ট এখানে পদসংখ্যা চারটি এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন বিশ নং পদে নেওয়া হবে কুক বাবুর্চি পদ সংখ্যা দুইটি এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন উনিশ নং পদে না হবে অফিস সহায়ক পদ সংখ্যা পাঁচটি এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন আঠারো নং পদে নেওয়া হবে মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট এখানে পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে আবেদন করতে পারবেন সতেরো নং পদে নেওয়া হবে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা একটি এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন ষোলো নং পদে নেওয়া হবে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর এখানে পদসংখ্যা একটি এখানে হচ্ছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন পনেরো নং পদে নেওয়া হবে ডেসপাস রাইডার এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে আবেদন করতে পারবেন চৌদ্দ নং পদে নেওয়া হবে ক্যাশ সরকার পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তেরো নং পদে নেওয়া হবে বুকিং সহকারী পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বাংলা ও ইংরেজি টাইপিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বারো নং পদে নেওয়া হবে আলোকচিত্র মুদ্রাকর পদ দুইটি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এগারো নং পদে নেওয়া হবে রেফারেন্স সহকারী পদসংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন দশ নং পদে নেওয়া হবে ড্রাইভার পদসংখ্যা একটি এখানে হচ্ছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন নয় নং পদের নেওয়া হবে সংরক্ষণ ফোরমেন এখানে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস আট নং পদে নেওয়া হবে ইলেকট্রিশিয়ান পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সাত নং পদে নেওয়া হবে আলোকচিত্রকর পদ সংখ্যা একটি স্নাতক পাশে আবেদন করতে পারবেন ছয় নং পদে সহকারী মডেলার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাশে আবেদন করতে পারবেন পাঁচ নং পদে নেওয়া হবে নকশা অঙ্কনকারী শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুই বছর মেয়াদী আর্কিটেকচারাল সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে পদসংখ্যা একটি চার নং পদে নেওয়া হবে হিসাব সহকারী পদসংখ্যা তিনটি এখানে হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তিন নং পদে নেওয়া হবে ষাট মুদ্রাখারি কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনটি এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশে আবেদন করতে পারবেন দুই নং পদে নেওয়া হবে উচ্চমান সহকারী পদসংখ্যা তিনটি এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন এক নং পদে নেওয়া হবে গ্রন্থাগারিক কাম কস্টোডিয়ান এখানে পদসংখ্যা হচ্ছে একটি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমার পাশে আবেদন করতে পারবেন এখানে মূলত দুই এবং তিন নং পদে আপনাকে কম্পিউটারের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আরেকটি বিষয় হচ্ছে এখানে এক থেকে তেরো নং পদে মূলত যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে না উল্লেখ করে দেওয়া হয়েছে এই জেলাগুলো প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এক থেকে তেরো নং পদে এরপর হচ্ছে এখানে চৌদ্দ থেকে বাইশ নং পদে এই যে জেলাগুলো রয়েছে এই সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী করে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই ছিল বন্ধুরা মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম